কি গো গিন্নি, তোমার দুধ অনেক কি হয়েছে নাকি? বাজারে যেতে হবে তো, এদিকে আবার তাড়াতাড়ি বাজারে না গেলে দুধ বিক্রি করতে পারবো না গো। কি তোমার আসলে হয়েছেটা কি? এখনো তো খাওয়াই শেষ করনি, তার আগেই দুধের বালতি বলে এত চিৎকার চেঁচামেচি কি আছে? সব তো সব, এই নাও দুধের বালতি, যাও এবার দুধটা বিক্রি করে আমায় উদ্ধার করো। এরকম করে বলো না গিন্নি, গরুর দুধটা বিক্রি করেই তো আমাদের সংসারটা চলে গো। হ্যাঁ সংসার চলে না সাই, বলি কি এই একটুখানি গরুর দুধে কি আর সংসার ভালো মতো চলে নাকি? কত করে বলেছি, আরেকটা কাজ ধরো যাতে সংসারটা ঠিক মতো চলে। না সেটা করবে না, ওই একটা গরু নাকি তার বাপ দাদার সম্পদ, সব তো সব। অনেক হয়েছে, এবার থামো গিন্নি, তোমার খোঁটা খেয়েই আমার পেট ভরে গেছে, যত সব অশান্তি বিধাতা আমাকেই দিয়েছে। গিন্নি তো ঠিকই বলে, এটুকু দুধ বিক্রি করে কি আর সংসার চালানো যায় না? আমাকে অন্য কোনো একটা কাজ খুঁজতে হবে, নহিলে যে আর সংসার চালানো যাবে না। এদিকে যে আবার জিনিসপত্রের দাম দিন দিন হুড় হুড় করে বেড়েই যাচ্ছে। জল, একটু জল, জল সাই, একটু জল, একটু জল। আরে সাধু বাবা, আপনি এখানে কি করছেন, কি হয়েছে আপনার? আমি এখানে ধ্যানে এসেছি বাবা, তো তুমি আমাকে একটু জল খাওয়াতে পারবে বাবা? সেই অনেকক্ষণ ধরে জলের পিপাসায় কাতরাচ্ছি বাবা। জল? এই বনের আশেপাশে কোথাও কোনো জল পাবেন না সাধু বাবা, তবে আমার কাছে দুধ আছে, আপনি চাইলে আমার গরুর দুধ দিতে পারি। দাও বাবা, জলদি করে দাও, আমার খুব জলের পিপাসা পেয়েছে। হ্যাঁ বাবা হ্যাঁ, আমি এখনই আপনাকে দুধ দিচ্ছি। বাসালে বাবা, বাসালে, বড্ড বাসা বাসালে আমাকে, এখন আবার আমাকে ধ্যানে বসতে হবে। ঠিক আছে সাধু বাবা, এবার তাহলে আমি গেলাম, আবার দেখা হবে। কি গো রতন, আজ এত দেরি করলে কেন, আর তোমার দুধ আজ কম কেন গো? এই তো মোড়ল মশাই, আজ দুধ কম হয়েছে। আচ্ছা ঠিক আছে, সব দুধ আমার বালতিতে ঢেলে দাও। এই নাও রতন, 50 টাকা তোমার দুধের দাম। এই কি মোড়ল মশাই, আজ এত কম টাকা কেন? আজ যে তোমার দুধও কম রতন, তাই টাকাও কম দিলাম। ও আচ্ছা বুঝেছি মোড়ল মশাই,